নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 76তম স্বাধীনতা দিবসে প্রস্তুতি শেষ, শিলচরে পতাকা তুলবেন মন্ত্রী পরিমল। অমৃত মহোৎসব, মূলস্রোতে ফিরে আসা জঙ্গিদের নিয়ে পদযাত্রা হাইলাকান্দিতে। হিন্দুরা ঐক্যবদ্ধ হলে অখণ্ড ভারত, দাবি বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গ্রাম কাছাড়েও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 15 আগস্ট সোমবার সকাল 9টায় স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের পরিবহন, মিন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের পর সমবেত কুচকাওয়াজ ও বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক কার্যক্রমে আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এবার অমৃত মহোৎসবকে সফল করতে কাছাড় জেলা প্রশাসন ও কমরকোষে ময়দানে নেমেছে। জেলার প্রত্যেকটি এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে। 76তম স্বাধীনতা দিবসে কেন্দ্র করে উপত্যকায় যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে দিনরাত বর্ডার পেট্রোলিং সহ নাকা চেকিং অব্যাহত রেখেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। কাঁটাতারের বেড়ার চারপাশে টহল দিচ্ছে সীমান্ত প্রহরীরা। হাতে অস্ত্রসহ বাইনাকুলে নিয়ে সীমান্তে কড়া নজরদারি রেখেছে সেনার জওয়ানরা। শুধু তাই নয়, কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসাম মিজোরাম সীমান্তের গভীর জঙ্গলগুলোতে এরিয়া ডমিনেশনের কাজ চালানো হচ্ছে। শনিবার কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর ধলাই লালাপুর এলাকার সীমান্তের সিআরপিএফ ক্যাম্পে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। এদিন উভয় রাজ্যে আসা যাওয়ার সমস্ত যানবাহনের তদন্ত চালাতে দেখা গেছে সিআরপিএফ সহ আসামের পুলিশ জওয়ানদের। উল্লেখ্য যে গত বছর আসাম মিজোরাম সীমান্তে জমি বিবাদকে ঘিরে আসাম পুলিশের 5 জন জওয়ান শহীদ হয়েছিলেন। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মন্ত্রিস্তরীয় বৈঠক হলেও সীমান্ত সমস্যার কোনো সমাধান হয়নি। আগামীতে আসাম মিজোরাম সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান হবে বলে ধারণা অনেকের। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় পুলিশ সুপার রমনদীপ কৌর জানান, যে কোনো পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। স্বাধীনতা দিবসকে সফল করার পাশাপাশি কাছাড়ের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। जो हमारे इंटर स्टेट इंटरनेशनल बॉर्डर्स हैं, डीप जंगल एरियाज हैं, वहाँ पर हमारा एरिया डोमिनेशन चल रहा है। जो हमारे टाउन एरियाज हैं वहाँ पर पेट्रोलिंग, नाका चेकिंग प्रॉपरली चल रहा है। सिलचर टाउन में बीट ड्यूटी बीफ्ड अप है। सो अभी तक कुछ इस तरह से इनपुट नहीं है, बट वी आर रेडी एंड वी आर अलर्ट एंड विजिलेंट। দেশের 75তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসবের বার্তা পৌঁছে দিতে রবিবার দক্ষিণ হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে পদযাত্রা অনুষ্ঠিত হয়। ঘরে ঘরে পতাকা উত্তোলনের জন্য রবিবার দক্ষিণ হাইলাকান্দির প্রত্যন্ত অঞ্চলের দামছড়ায় সমাজের মূলস্রোতে ফিরে আসা UDLFV এবং ব্রু লিবারেশন আর্মি বরাকভেলি সংগঠনের সদস্যদের অমৃত মহোৎসবে সামিল করার জন্য উভয় সংগঠন নিয়ে সচেতনতামূলক পদযাত্রা করলেন হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায়। এই সচেতনতামূলক পদযাত্রায় সিআরপিএফ, আসাম পুলিশ সহ একসময়ের উগ্রপন্থী সংগঠন বর্তমানে আত্মসমর্পণকারী AODLF এবং VRAU এর সদস্যরা অংশগ্রহণ করেন। ঘাড়মোড়া কল্যাণ আশ্রম থেকে পদযাত্রা আরম্ভ করে প্রত্যন্ত অঞ্চলের দামছড়া পর্যন্ত বিভিন্ন দেশাত্মবোধক স্লোগান দিয়ে পুনরায় কল্যাণ আশ্রমে এসে সমাপ্ত হয়। পদযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ডার DSP নির্মল ঘোষ, রামনাথপুর থানার OC শান্তনু দাস এবং জামিরা পিপির IC মাজরুল ইসলাম লস্কর। আজ হম লোক ইয়াহ পে গারমোরা মে জো হামারে UDLF বরাক অর ব্রাও কে রিয়াং রিভলুশনারি ইনসার্জেন্টস গ্রুপ থে জিনহোনে সারেন্ডার কিয়া। সারেন্ডার কে বাদ উনকো ওয়াপস সোসাইটি মে মেইন স্ট্রিম মে লানে কে লিয়ে और आज़ादी के अমৃত মহোৎসব में उनको भी शामिल करने के लिए आज पुलिस फोर्स, CRPF और सारे जवान इनके साथ मिलकर हम लोगों ने आज़ादी के इस पर्व में एक दूसरे से खुशियां शेयर किया और भारत माता का जयकार करते हुए एक रैली की असम के सबसे रिमोट एरिया में, जो कि एक रिजर्व फॉरेस्ट है, वहाँ तक आज़ादी का ये महापर्व पहुँचे, उसके लिए हम लोगों ने आज ये व्यवस्था किया। বজরং দলের উদ্যোগে রবিবার অখণ্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা শিলচর পরিক্রমা করে।
এদিন এক আলোচনা সভারও আয়োজন করা হয় শিলচর সার্কিট হাউস রোডের এক ভবনে। এতে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু প্রান্তীয় সভাপতি আইনজীবী শান্তনু নায়েক, প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, শিলচর বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয় নির্মাণ কমিটির সভাপতি উদয়শঙ্কর গোস্বামী, বজরং দলের প্রান্ত সংযোজক বিষ্ণু ভট্টাচার্য, মিটুর নাথ প্রমুখ। বক্তারা ভারতবর্ষের স্বাধীনতার পূর্বে ও বর্তমানে চলা লাঞ্ছিত বঞ্চিত হিন্দুদের উপর অত্যাচারের কথা তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, অখণ্ড ভারত শব্দটি শুনলেই মানুষের হৃদয়ে জেগে ওঠে উদ্দীপনা, কল্পনা এবং প্রশ্ন। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি ও পুণ্যভূমি। রাজনৈতিক মানচিত্রে তার ভৌগোলিক সীমারেখার ছবি আমরা দেখতে পাই। সে কি তাহলে খণ্ডিত এক দেশের ছবি মাত্র? ভারতবর্ষ তাহলে কি আরো অনেক বড়? ইতিহাসে পড়েছি যে দেশভাগ হয়েছিল, কিন্তু সেটাই প্রশ্নের সঠিক উত্তর নয়। উত্তর হচ্ছে যেখানে ভারতের সভ্যতার উজ্জ্বলতা তার আলো ছড়িয়েছে, সনাতন ধর্ম তার সংস্কৃতির স্নিগ্ধ শীতল ছায়া মেলেছে, সেই হলো ভারতবর্ষ, সেই হলো অখণ্ড ভারত, যা শুধুমাত্র আধুনিক মানচিত্র, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করা যায় না। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশিস রায়, সঞ্জিৎ দাস, অভ্রজিৎ চক্রবর্তী, কনাদ পুরকায়স্থ, অমিতেশ ভট্টাচার্য প্রমুখ। দেশ বিভক্তের সময়, দেশ ভাগের সময় দেখা গেল যে উনি সবচেয়ে মুখ্য ভূমিকা নিয়েছিলেন এবং ওনার ভূমিকাকারী নাথুরাম গোডসে কি বলল, ওর যখন ফাঁসির অর্ডার হলো তখন গান্ধীর এই যে চরিত্র, দুইটা দুই দিকের চরিত্র, একদিকে থিওরিটিক্যালি গান্ধিয়ান থিওরি খুব ভালো, কিন্তু সেটাই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন গান্ধী এত বিশ্বভাবে মুসলিম পুষ্টিকরণের মধ্যে করেছিলেন যে সেই কথা, মানে সেই প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের তুলনা হয় না, এত জঘন্যভাবে করেছিলেন। উনি যুগে সঙ্গ শক্তি হচ্ছে মূল শক্তি, সঙ্গ শক্তি না থাকলে কোনো জাতি, কোনো দেশ সেই দেশে বসবাস করতে পারবে না। তাই আমাদের ঐক্যতা চাই, সঙ্গ শক্তি চাই, সেই ভারত তখনই কম্পিত থাকবে, অখণ্ড ভারত সে খণ্ডন করতে পারবে না কোনো শক্তি করা আসক্তি। তাই সকলকে আহ্বান করছি, সঙ্গ শক্তি করে যদি সকলে সঙ্গবদ্ধ থাকুক, সঙ্গ শক্তি হোক এবং এই ভারত মাতার এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করে আপনারা ধন্য হয়েছেন। কাছাড় জেলায় রবিবার 6টি মডেল আঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। নরসিংপুর আইসিডিসিএস এর 105 নম্বর মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র রামপ্রসাদপুরের উদ্বোধন করেছেন রাজ্যের পরিবহন, মিন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে জেলাশাসক রোহন শাহ উপস্থিত ছিলেন। বিন্যাকান্দি আইসিডিসিএস এর 1 নম্বর দিলখুশ টিলা বস্তি মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। শিলচর বিধানসভা কেন্দ্রের শালচাপড়া আইসিডিএসএস এর 156 নম্বর মডেল অঙ্গনবাড়ি কেন্দ্র রামনগর টুকুর উদ্বোধন পরিবহন, মিন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। লক্ষ্মীপুরের তারাপুরে 119 নম্বর কালাবিল মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক কৌশিক রায়। অনুষ্ঠানে জেলাশাসক রোহন কুমার ঝা উপস্থিত ছিলেন। জিরিখাটে 23 নম্বর লক্ষ্মীপুর আইসিডিএসএস এর মডেল অঙ্গনবাড়ি কেন্দ্রটি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের উপস্থিতিতে উদ্বোধন করেন বিধায়ক কৌশিক রায়। এছাড়া শিলচর আইসিডিএসএস এর 31 নম্বর রেংটি মডেল কেন্দ্রটির উদ্বোধন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কেন্দ্রগুলির উদ্বোধনী অনুষ্ঠানে এডিসি মনসুর আলো মজুমদার এবং জেলা সমাজ কল্যাণ আধিকারিক শাশ্বতী সোম অংশ নেন। শালচাপড়া আইসিডিসিএস 156 নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্র রামনগর টুকুর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত ছিলেন। স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে রবিবার পানগ্রাম চৌমাথায় সাফাই অভিযান আয়োজিত হল পানগ্রাম বিজেপির পক্ষ থেকে। সহযোগিতায় ছিল উদারবন্দ সাংবাদিক মঞ্চ। সকাল 7টায় শুরু হয় কার্যসূচি। এতে পানগ্রাম বিজেপির পক্ষে চন্দ্রজিৎ সিংহ, শ্যামচন্দ্র সিংহ, জাকির হোসেন লস্কর, সুবল চাষা, নরেন্দ্র সিংহ, কৃপেশ নমশূদ্র, আবুল তাঁতি, রীতা সিংহ, ইলা দেব, সুশীলা সিংহ, অনিমা শুক্লবৈদ্য, রবিতা সিংহ, প্রভাবতী সিংহ প্রমুখ অংশ নেন। সাংবাদিক মঞ্চের পক্ষে ছিলেন শিবাশিস চক্রবর্তী, শিবাজি ধর, রাফিউল আলম লস্কর, স্নেহাংশু তালুকদার, বিজিৎ দাস, বিক্রম দাস, আব্দুল হাই লস্কর, নঈম হোসেন বরভুইয়া প্রমুখ।
উল্লেখ্য, এর আগেও বিজেপি ও উদারবন্দ সাংবাদিক মঞ্চ যৌথভাবে স্বচ্ছতা অভিযান চালিয়েছে। স্থানীয় সুশীল সমাজ এই ধরনের সহযোগিতামূলক যৌথ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন। আজ উদারবন্দ সমষ্টি পানগ্রামে ডিগিরপার অঞ্চলে স্থানীয় বিজেপি কমিটির উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজকে স্বচ্ছতা অভিযান এখানে অনুষ্ঠিত হয়েছে। এই স্বচ্ছতা অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উদারবন সাংবাদিক মঞ্চ। আমরা উদারবন সাংবাদিক মঞ্চ প্রতি বছরই এখানে যে স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয় এতে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতেও আমরা দিঘিরপাড় পানগ্রাম উদারবন বৃহত্তর এলাকার যে কোনো সামাজিক কাজে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে রবিবার শিলচরে অটোরিকশার এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সারা কাছাড় অটো মালিক সংস্থার সমন্বয় কমিটির ডাকে এদিন দুপুরে তারাপুরের সংস্থার কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রায় ফ্ল্যাগ অফ করেন কাছাড়ের পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাস এবং সংস্থার মুখ্য উপদেষ্টা কনাদ পুরকায়স্থ। পরে এই শোভাযাত্রায় ইন্ডিয়া ক্লাব, ক্লাব রোড, সেন্ট্রাল রোড, প্রেমতলা, হাসপাতাল রোড হয়ে রাঙ্গিরখাড়ি পয়েন্টে ঘুরে ফের তারাপুরে গিয়ে শেষ হয়। শুরুতে এ উপলক্ষে জেলা পরিবহন আধিকারিক এবং সংগঠনের মুখ্য উপদেষ্টা একযোগে স্বাধীনতার অমৃত মহোৎসবের অন্তর্গত এই শোভাযাত্রা সার্থক করে তুলতে অটো মালিক সংস্থার কর্মকর্তাদের অভিনন্দন জানান। স্বাগত ভাষণে সংগঠনের সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান, সারা কাছাড় অটো মালিক সংস্থার সমন্বয় কমিটি প্রায় 25,000 সদস্যের প্রত্যক্ষ এবং পরোক্ষ উপস্থিতিতে এই বিশাল শোভাযাত্রার আয়োজন হয়েছে। শহরের যানজট সমস্যার কথা মাথায় রেখে সংস্থার 14টি শরিক সংগঠনের হাতে গোনা কিছু অটো নিয়ে এদিনের শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। প্রত্যেক সদস্য এদিন সশরীরে উপস্থিত না হলেও তারা নিজে নিজে এলাকায় নিজেদের গাড়িতে তেরঙ্গা লাগিয়ে রেখেছেন। অল কাছাড় অটো ওনার্স অ্যাসোসিয়েশন যেটা আছে, কোঅর্ডিনেশন কমিটির ডাকে এই সচেতনতা উদ্দেশ্যে, সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে আজকে এখানে একটা অটো র্যালি একটা উদ্বোধন হবে এবং অটো র্যালি আস্তে আমাদের পুরো শহরটাকে পরিক্রমা করবে এবং তার মাধ্যমে মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে যে আমরা যে স্বাধীনতার অমৃত মহোৎসবে আজকের দিনে যে আমরা পালন করছি সেই স্বাধীনতার অমৃত মহোৎসবে আমরা দেশ আমরা ঐক্যবদ্ধ আছি এবং এই ঐক্যবদ্ধ দেশের সাথে সাথে আমরা ভারত সংগঠিত শক্তি হিসেবে আগামী দিনে বিশ্ব সমুদায়ের কাছে প্রতিষ্ঠিত হবে এই আশা নিয়ে সবাই আমরা এই কার্যসূচিতে অংশগ্রহণ করি। আমাদের উপস্থিত শিলচর অটো রিক্সা মালিক সংস্থা, শিলচর PMRI অটো সংস্থা, বরকলা অটো অ্যাসোসিয়েশন, অটো ওনার্স অ্যাসোসিয়েশন সুনাই, আঞ্চলিক অটো ওনার্স অ্যাসোসিয়েশন, কালাইন অটো ওনার্স অ্যাসোসিয়েশন, ধলাই অটো ওনার্স অ্যাসোসিয়েশন, চন্দ্রনাথপুর অটো ওনার্স অ্যাসোসিয়েশন, বিহারা অটো ওনার্স অ্যাসোসিয়েশন, ওল কাঠিগড়া অটো ওনার্স অ্যাসোসিয়েশন, শিলচর অটো ওনার্স অ্যাসোসিয়েশন, বাসকান্দি অটো ওনার্স অ্যাসোসিয়েশন, দুয়ারবন্দ অটো ওনার্স অ্যাসোসিয়েশন, উদারবন অটো ওনার্স অ্যাসোসিয়েশন। আমাদের আজকের আমরা যে সেলিব্রেশন করতে যাচ্ছি, আমাদের তারাপুর থেকে আমাদের এই র্যালি ফ্ল্যাগ অফ করবেন আমাদের এই কোঅর্ডিনেশন কমিটির মুখ্য উপদেষ্টা শ্রী কনাদ পুরকায়স্থ মহাশয় এবং আমরা যা আমাদের অভিভাবক, ট্রান্সপোর্টের অভিভাবক, আমাদের জেলা পরিবহন আধিকারিক মহাশয় শ্রী অংশুমান বিশ্বাস মহাশয়, এই দুইজন আমাদের আজকের এই র্যালির ফ্ল্যাগ অফ। আমাদের যেটা স্বাধীনতা উৎসব সবাই যাতে পালন করে এই জন্য সচেতনতা বাড়ানোর জন্য একটা র্যালির খুব সুন্দর আয়োজন করা হয়েছে। আমি মনে করি এটাতে আমাদের সবার মধ্যে দেশাত্মবোধটা আরও বেশি ভবিষ্যতের প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে পারব। আর সবাইকে ধন্যবাদ। আর একটা জিনিস আমি সবাইকে এই শুভ মুহূর্তে আহ্বান করছি মেনে চলার জন্য, দুটো পথ সুরক্ষা যেটা আমাদের মূল বিষয় আর যাত্রী পরিষেবা, এই দুটো জিনিস আমরা যাতে আজকের পবিত্র দিনে সবাইকে অঙ্গীকার করতে হবে, শপথ নিতে হবে যে আমরা দুটো জিনিস মেনে আমরা ভবিষ্যতে চলব, তাহলে আমাদের এই 75তম স্বাধীনতা উৎসব পালন সার্থক। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে এবং ভারতীয় স্টেট ব্যাংকের লালা শাখার সহযোগিতায় রবিবার লালা রাজীব ভবনে আজাদী কি রং শীর্ষকের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
দুটি গ্রুপে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় লালা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট 102 জন প্রতিযোগী অংশ নেন। এদিন সকাল 8:30 আনুষ্ঠানিকভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের কর্মকর্তারা। প্রতিযোগিতা শেষে লায়ন্স ক্লাব অফ লালার সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারতীয় স্টেট ব্যাংকের লালা শাখার ম্যানেজার কমলজিৎ সেনগুপ্ত, লায়ন্সের জয়েন্ট চেয়ারম্যান জয়নাল উদ্দিন লস্কর, ক্লাব সম্পাদক যিশু কুমার নাথ, উপকোষাধ্যক্ষ মনোয়ার হোসেন চৌধুরী, নচিকেতা নাথ, সৌমেন ভট্টাচার্য, নির্মলেন্দু নাথ, প্রকাশ সিংহ, আকবর হাসান চৌধুরী, সিআরসিসি জাবির হোসেন চৌধুরী, শিবাজী চ্যাটার্জি, শিক্ষিকা গৌরী রুদ্রপাল, প্রিয়াঙ্কা নাথ, সুরেশ বড়দিয়া, চিরঞ্জীব সুরানা, হিমাংশু রায়, পুরসদস্য প্রীতম রায় প্রমুখ অংশ নিয়ে প্রতিযোগীদের হাতে শংসাপত্র সহ পুরস্কার তুলে দেন। রাজ্য সরকার 2004 সালে স্বাধীনতার দিন বোমাকাণ্ডে নিহতদের স্মরণে প্রতিবছরের মতো এবারও 16 আগস্ট শোক দিবসের পালনের সিদ্ধান্ত নিয়েছে। এই উপলক্ষে সরকারি কার্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধমিত করে রেখে হোমাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া রাজ্য সরকারের কার্যালয়গুলির আধিকারিক ও কর্মচারীরা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষার্থীরা সন্ত্রাসবাদ বিরোধী শপথ গ্রহণ করবেন। নকশবন্দি মজাদ্দকি তারিকার অন্যতম প্রধান শাহসফি আলাহাজ পীর আতাউর রহমান চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার টান্টুর সাহেব বাড়িতে ওয়াজ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10:00 কোরআন পাঠ ও নাতে মোস্তফার মাধ্যমে মহফিলের সূচনা হয়। টান্টুর বর্তমান পীরজাদা আলহাজ আব্দুল বাছির চৌধুরীর সভাপতিত্বে এদিনের মহফিলে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ লস্কর। তিনি ইসলামী শরীয়তের দৃষ্টিতে আদব শ্রদ্ধা সহ বিভিন্ন বিষয়ের উপর তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক বক্তা হজরত মৌলানা মুস্তাকিম আহমেদ, হজরত মৌলানা গুলজার হোসেন লস্কর, হজরত মৌলানা মকবুল হোসেন চৌধুরী প্রমুখ। এদিকে এখন থেকে প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার সারা রাত টান্টুর সাহেব বাড়িতে খানকায় আজিজিয়া নামে মাসিক খানকা অনুষ্ঠিত হবে বলে এদিন ঘোষণা করা হয়। এ খানকা মহফিলে সকলের সহযোগিতা কামনা করেন পীরজাদা আব্দুল বাছির চৌধুরী। এদিন আছরের নামাজের পর মিলাদ শরীফ, তরিকতের খতম, মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে মহফিলের সমাপ্তি ঘটে। মোনাজাত করেন পীরজাদা আব্দুল বাছির চৌধুরী। উল্লেখ্য, 2020 সালের মহরম মাসের 14 তারিখে পীর আতাউর রহমান চৌধুরী হাজার হাজার ভক্ত, শিষ্য ও অনুগামীদের শোক সাগরে ভাসিয়ে ইহজগত ত্যাগ করেছিলেন। আজ সাফকিল্লা রহমতুল্লাহ ইতালির 2 বছর পূর্ণ হল। আর সাফকিল্লা রহমতুল্লাহ ইতালির ফয়েজ লাভের জন্য আজ আমরা সবাই একত্রিত হয়েছিলাম। আমরা আজ একটা ইচ্ছা জাগলো যে সাফ রহমতুল্লাহ ইতালির নির্দেশ ছিল যে আমরা সবাই যাতে তরিকতের খেদমতে জাতীয় পড়ি তরিকতের খেদমত বেশি বেশি করে আঞ্জাম দিতে পারি। সেই লোককে টান্টুতে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আপনার হজরত দায়া সাহেব কিবিলা টান্টু রহমতুল্লাহ তরিলিহের জমানা থেকে চলে আসছে আপনার হালকা খতম মিলাদ শরীফ। আমরা এই খানকাকে আরও সময় দেওয়ার জন্য আমরা এই টাইমকে বৃদ্ধি করতে আমরা প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার রাতে মানুষ সবাই যারা মুরিদ্দিন মুহিব্বিন আছেন ওরা সবাই হালকা মহফিলে আসবেন 3টা থেকে শুরু হয়, আর তারপরে যাতে মানে পুরো রাত জাগ্রত অবস্থায় থেকে আমরা যাতে এই তরিকতের নিয়মাবলী বিভিন্ন উলামা একরামদের কাছ থেকে শুনব এবং যা কিছু আমল করার তরিকতের নিয়মে রয়েছে তা আমরা একেবারে জিকির আজকারের মাধ্যমে আমরা এই রাতকে সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনের 19তম প্রতিষ্ঠা দিবস রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়েছে। সকালে মা সরস্বতী, মা ভবানী ও ভারতমাতার প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আমরাঘাট সরস্বতী বিদ্যানিকেতনের প্রতিষ্ঠালগ্নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বিদ্যানিকেতন পরিচালন কমিটির সম্পাদক সুজিত চক্রবর্তী, প্রতিষ্ঠাতা প্রধান আচার্য তথা বর্তমান আমরাঘাট এমকে দে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিতা দে, প্রধান আচার্য রবীন্দ্রনাথ চৌধুরী। পরে ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে শনিবার রাখি বন্ধন উৎসব, শুক্রবার ঘর ঘর তেরঙ্গা নিয়ে সচেতন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজকে 19তম প্রতিষ্ঠা দিবস। এই দিবস আমরা প্রত্যেক বছরই পালন করে থাকি। এই দিবস পালন উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, সঙ্গীত, নৃত্য, আমাদের স্কুলের ছোট ছোট বিদ্যার্থী ভাই বোনেরা সুন্দরভাবে পরিবেশিত করে এখানে স্কুলের আমাদের স্কুলের ভালো ভালো আচার্য আচার্যা দিদিভাই দাদাভাইরা আছেন, ওদের অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের এই সরস্বতী বিদ্যানিকেতন আমলাঘাটের সুনাম অর্জন হচ্ছে। আমাদের প্রতি বছর রেজাল্টও ভালো হয়, এবছর আমাদের বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা ডিস্টিংশন পেয়েছে। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে জমিয়ত উলামা হিন্দ ভুবন হিল আঞ্চলিক কমিটির উদ্যোগে রবিবার স্বাধীনতার গৌরবযাত্রা অনুষ্ঠিত হয়েছে দিদারখুশে। এদিন জাতীয় পতাকা হাতে নিয়ে দিদারখুশ নয়াবাজার থেকে সকাল 8:30 গৌরবযাত্রা শুরু হয়, মতিনগর বাজার পরিক্রমা করে পুনরায় নয়াবাজারে গিয়ে সমাপ্তি হয়। এতে অংশ নেন জমিয়ত উলামা হিন্দ ভুবন হিল আঞ্চলিক কমিটির সভাপতি মৌলানা সমীর উদ্দিন, সাধারণ সম্পাদক এনামুল হক লস্কর, জেলা কমিটির ধলাই সম্পাদক মোহাম্মদ শাহ আলম, আব্দুল্লাহ লস্কর প্রমুখ। জেলা জমিয়তর ধলাই সমষ্টির পক্ষ থেকে 22টি হিসাবে আমরা কালকে একটা প্রোগ্রাম নিয়েছি যে আজকে আমরা জমিয়ত উলামা হিন্দের ভুবন হিল আঞ্চলিক যে আমরা শাখা আছে সেই শাখার থেকে আমরা আজকে হরগড় তিরঙ্গা যে একটা পদযাত্রা আমরা সেটা আজকে আমরা করেছি এবং সেটা সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে আমরা আহ্বান। আমরা এটা দিদারখুশ রাজপাড়া দলিপুর টার্নিং থেকে আমরা মতিনগর বাজার পর্যন্ত সেটা পদযাত্রা আমরা করেছি। ন্যাশনাল ইনস্টিটিউট অব টাইকান্ডু আমরাঘাট শাখার ব্যবস্থাপনায় ও 147 ব্যাটেলিয়ান সিআরপিএফ সচিনপুর ক্যাম্পের জওয়ানদের সহযোগিতায় রবিবার বনতারাপুরে এক তেরঙ্গা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এদিন স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ঘর ঘর তেরঙ্গা কর্মসূচির অধীনে সকাল 8:00 বনতারাপুর শনিবার বাজার থেকে শোভাযাত্রা শুরু হয়ে বাংলা টিলে পর্যন্ত গিয়ে পুনরায় বনতারাপুর অডিটোরিয়াম হলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ন্যাশনাল ইনস্টিটিউট অব টাইকান্ডুর আমরাঘাট শাখার ইনস্ট্রাক্টর গোবিন্দ দেবের নেতৃত্বে শাখার প্রশিক্ষার্থী সহ অভিভাবক ও সচিনপুর সিআরপিএফ ক্যাম্পের ইন্সপেক্টর প্রশান্ত সিং ও ইন্সপেক্টর বিশন সিং এর নেতৃত্বে সিআরপিএফ জওয়ানরা অংশ নেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বনতারাপুর এলাকার নাগরিক তথা সুন্দরী জিপি সভানেত্রীর প্রতিনিধি চুন্নিলাল সিংহ ও সচিনপুর সিআরপিএফ ক্যাম্পের ইন্সপেক্টর প্রশান্ত সিং ও বিশন সিং বিস্তারিত জানান। बहुत अच्छा एक ऐतिहासिक प्रोग्राम हुआ है। 75 बरस का आजादी का अमृत महोत्सव में 147 बटालियन सीआरपीएफ का दो साहब इंस्पेक्टर प्रशांत सिंह और इंस्पेक्टर बिशन सिंह ने लीड करके जवानों के साथ और हमारा ग्राम का स्टूडेंट और टाइकुंडो का टीम को लेकर प्रोसेशन किया हुआ है। इसी में हमारा टाइकुंडो का इंस्ट्रक्टर गोविंद देव को बहुत बहुत देना चाहूंगा, बहुत बहुत धन्यवाद देना चाहूंगा, उसकी बजाय से ये प्रोग्राम सक्सेस हो पाया। से हर घर तिरंगा अमृत महोत्सव का लेकर चलें। 15 अगस्त तक कल तक हम हर घर को भारत के हर वासी के घर को तिरंगा लहराया जाए और इसका महत्व जाने। और आपने यहाँ गोविंद देव ने टाइको इंस्टीट्यूट के संचालक ने हम लोगों को इनवाइट किया, गांव वालों ने बहुत ही बढ़िया सहयोग के साथ हम लोगों के साथ हर घर तिरंगा का सहयोग किया। इसके लिए मैं ग्रामीणों और बच्चों का आभारी हूं और जिस प्रकार आप लोग ऐसे प्रोग्राम करते रहोगे तो हम लोगों को साथ मिलाए जिससे आप हम लोगों का भी उत्साहवर्धक हो और आपके ग्रामीणों का भी उत्साहवर्धक हो। इसलिए पूरी 147 की टीम की तरह से आपके पत्रकार कर्मचारियों को और सभी ग्रामवासियों को मेरा बहुत बहुत धन्यवाद, आभार। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে উধারবন লায়ন্সের উদ্যোগে এক বিশাল তিরঙ্গা অভিযান করে এবং তার সঙ্গে পুরানো ইউবিআই ব্যাংক থেকে
উধারবন্দ হাসপাতাল রোড পর্যন্ত গোটা উত্তরপাড়া নিয়ে ভিআইপি সড়কে ডিভাইডারের দুই পাশে প্রচুর পরিমাণে তিরঙ্গা লাগান লায়ন্সের সদস্য সদস্যরা। সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে সম্পাদক সৌরভ রায় জানান, সমগ্র দেশে আজাদী কা মহোৎসব চলছে, তারই অঙ্গ হিসেবে আমাদের এই হর ঘর তিরঙ্গা অভিযান এবং দীর্ঘদিন থেকে উধারবন্দ লায়ন্স সামাজিক কাজ এবং ক্রীড়া নিয়ে চর্চা করে চলছে। আগামী 15 আগস্ট সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। লায়ন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রূপক শীল, সহসম্পাদক শুভম রায়, মতি চন্দ, রত্না চক্রবর্তী, দেবব্রত গোস্বামী, সুদীপ রায়, সিদ্ধান্ত কর্মকার, সৌরভ দাস, জিলিকা মালাকার, পূজা মালাকার, প্রীতম চক্রবর্তী, রুবেল রায়, শুভাশিস চক্রবর্তী প্রমুখ। আমরা 3 দিন থেকে এই রাস্তায় মিডিলে আমরা কতগুলো ফ্ল্যাগ লাগিয়েছি, প্রায় 120টা ফ্ল্যাগের মতন। আর আমাদের উধারবন্দ লায়ন্সের ছবি ছিল, আর একদম এখান থেকে আমরা যতটুকু পেরেছি আমরা করেছি, আরও আগামীতে আমরা দিনে আরও করার চেষ্টা করব। আর এই উৎসবে আমরা আরও কিছু অনুষ্ঠান রাখছি, সবাইকে বলবো আশা করি। কী কী অনুষ্ঠান আছে? বাচ্চাদের জন্য খেলার। আচ্ছা, ওই যে উত্তরপাড়া যে পুরা ডিভাইডারের উপরে যে ট্যাগটা লাগানো হয়েছে, এটা কার তরফ থেকে? মানে যে দেশ জুড়ে যে অমৃত মহোৎসব চলছে, এটা নিয়ে নিই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। 76তম স্বাধীনতা দিবসে প্রস্তুতি শেষ, শিলচরে পতাকা তুলবেন মন্ত্রী পরিমল। অমৃত মহোৎসব, মূলস্রোতে ফিরে আসা জঙ্গিদের নিয়ে পদযাত্রা হাইলাকান্দিতে। হিন্দুরা ঐক্যবদ্ধ হলে অখণ্ড ভারত, দাবি বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।